থেকে নিয়েছি, সেখানে দেখেছি যে ওনার বিয়ের প্রায় 9 বছর, সেই 9 বছর ধরে কোনো না কোনোভাবে উনি নির্যাতিত হচ্ছেন, মানসিকভাবে, শারীরিকভাবে। কিন্তু এই ঘটনাগুলো উনি চাইছিলেন যে কোনোভাবে সংসারটাকে টিকিয়ে রাখতে চাইছিলেন, স্বামীর বাড়িতে সুখে থাকতে, সেই জন্য চুপ করেছিলেন। কিন্তু উনার একটা বক্তব্য যে এর আগেও নাকি তিনি একবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু এলাকাবাসীর সাক্ষীর অভাবে কেসটি এগিয়ে যায়নি। কিন্তু এবার রাজ্য মহিলা কমিশন কিন্তু উনাকে আশ্বস্ত করেছে যে মহিলা কমিশন এবং এই এলাকাতে যে যিনি কাউন্সিলর আছেন উনার সঙ্গেও আমরা কথা বলেছি এবং উনাকে বলেছি যে আপনি এই গৃহবধূকে সাহায্য করুন, যাতে সেই গৃহবধূ তার সুষ্ঠু বিচার উনি পান। যার বিরুদ্ধে অভিযোগ, সে কি নেশাগ্রস্ত অবস্থায় থাকে সবসময়? হ্যাঁ, ওনার স্ত্রীর বক্তব্য যে উনি নেশাগ্রস্ত, কিন্তু নেশাগ্রস্ত ছাড়াও কিন্তু ওনার এরকমই একটা আচরণ, সব সময় উনি একটা মোটিভ নিয়ে থাকেন ঝগড়ার, এবং ওনার উদ্দেশ্য হচ্ছে ওনার স্ত্রীকে হত্যা করার।